वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज আমাদের প্রোবাবিলিটি চ্যাপ্টার 1 এর পার্ট 4। তোমাদের আগের দিন আমি 6 অবধি সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি এবং আজকে 7 থেকে করাবো, অনেকগুলো অঙ্ক করাবো। একটু ধৈর্য ধরে দেখবে এবং পাশে বইটা রেখে তোমরা প্রত্যেকটা অঙ্ক নিজের আগে পড়বে। 7 এর অঙ্কটা পড়ে নাও। 7 এর অঙ্কটা পড়ার পর আমি বলে দিই, এখানে দেখো কি দিয়েছিল না, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটো পরস্পর স্বাধীন। তাহলে স্বাধীন মানে আমরা লিখতে পারি কি যে পি অফ এ কমপ্লিমেন্ট ইনটু পি অফ বি কমপ্লিমেন্ট, এটা ফর্মুলা থেকে আমরা জানি। अच्छा अब P of A complement intersection B complement তাকে আমরা কি লিখতে পারি, P of A union B whole complement, এটা একটা সূত্রের মধ্যেই পড়ে বলতে পারো। আর এদিকে P of A complement আমরা কি লিখতে পারি, 1 minus P of A, আর এদিকে P of B complement লিখতে পারি 1 minus P of B, ঠিক আছে। আচ্ছা এরপর এটা আবার P of A union B complement কে কি লেখা যেতে পারে, 1 minus P of A union B, তাই তো। আচ্ছা কারণ যেহেতু পুরো ঘটনা, আর এখানে আমরা কি করেছি দেখো না, ওয়ান অফ পি মাইনাস এ একই রেখেছি, এরপর এইদিকে একটা ব্র্যাকেট ওপেন করেছি আর কিচ্ছু না, ওয়ান মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি, আর এদিকে ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি লিখেছি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা আমরা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, সেটাই ভেঙেছে, মানে মাইনাস দিয়ে গুণ হচ্ছে বলে সাইনটা শুধু চেঞ্জ হয়েছে, আর এদিকেও সেম আছে। আচ্ছা দুদিক থেকে দেখো, ওয়ান মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কিনা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, এটাই আমাদের, এটা যখন আমরা চলেছি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ এবং বি ঘটনা দুটি স্বাধীন হবে, সেটাই প্রমাণ করতে দিয়েছে, ঠিক। তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর আটের অঙ্কটা ভালো করে মন দিয়ে পড়ো, তারপর আমি আটের অঙ্কটা করাচ্ছি। আচ্ছা পড়া হয়ে গেল, তোমরা এবারে দেখো ওখানে দিয়েছিল যে যোগশূন্যর মধ্যে তিনবার টস করা হয়। আচ্ছা তিনবার টস করার, যদি আমরা এখানে লিখবে যে তিনবার টস করার ঘটনার নমুনা বিন্দু হলো, এই লাইনটা লিখবে, নিয়ে কি কি হতে পারে, না তিনটেই হেড পড়তে পারে, অথবা দুটো হেড একটা টেল পড়তে পারে, অথবা মাঝেরটা ধরো টেল পড়তে পারে, তারপর একটা হেড দুটো টেল পড়তে পারে, প্রথম একটা টেল দুটো হেড পড়তে পারে, ঠিক। আবার হয়তো মাঝেরটা শুধু হেড পড়লো, ঠিক মাঝেরটা শুধু হেড পড়লো, প্রথমে দুটো টেল পড়তে পারে, আবার তিনটেই টেল পড়তে পারে। নিজেরা ভালো করে ভেবে পরে করো, আমার মতো করে করতে হবে না, হেডটাকে ধরো আগে, হেডটা তিনবার দুবার একবার সব জায়গায় করো, তারপরে টেলটা দেখো, দেখো হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তিনবার টস করার ঘটনার স্যাম্পল স্পেস, এই লাইনটা উপরে অ্যাড করবে। আচ্ছা এরপর যেটা ওরা এই ইভেন্ট বলেছে, বলছে এ দ্বারা প্রথম টসে বলেছিল যে প্রথম টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা কি করা হয় না, এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম প্রথম টসে টেল কিসে কিসে পড়েছে, কোন কোন স্যাম্পল স্পেস গুলো খুঁজে বার করে দেখো, রয়েছে টি এইচ এইচ মানে প্রথমটাতে বলেছে, তারপর টি এইচ টি, ডবল টি মানে দুবার টস পড়েছে, তারপরে এইচ, আর তিনবারই টস পড়েছে, এই স্পেস স্যাম্পল স্পেস গুলোতেই প্রথম টস টেল পড়েছে। আচ্ছা আর বিটা কার দ্বারা সূচিত হয় না, দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা। আচ্ছা দ্বিতীয় টসে কোনগুলো হেড পড়েছে স্যাম্পল স্পেস থেকে দেখো, না একটা তিনটে হেড পড়বে সেখানে দেখো, দ্বিতীয় টসে হেড রয়েছে একটা, দুটো এইচ আর তারপর একটা টি সেখানে রয়েছে, একটা টি তারপরে দুটো এইচ এখানে রয়েছে, এবং তারপর তোমাদের টি এইচ টি এটাতে রয়েছে, ঠিক এই চারটা রয়েছে। নিজেরাও একবার দেখো আগে ভালো করে আমি ঠিকঠাক লিখলাম কিনা। আচ্ছা এরপর আমরা এ ইন্টারসেকশন বি বার করব, কারণ প্রমাণ করতে বলেছে যে এ আর বি ঘটনা দুটি স্বাধীন, তাহলে আমরা তখনই প্রমাণ করতে পারবো যখন এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটা পি অফ এ ইন্টু পি অফ বি হবে। তাহলে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোন দুটো কমন রয়েছে দেখো, টি এইচ এইচ টা কমন রয়েছে, আর একটা কমন রয়েছে দেখো টি এইচ টিটা কমন রয়েছে, তাই তো, টি এইচ এইচটা কমন রয়েছে আর একটা রয়েছে টি এইচ টিটা কমন রয়েছে, ঠিক নিজেরা এটা দেখো। আচ্ছা এরপর তাহলে প্রবাবিলিটি না পি অফ এ প্রবাবিলিটিটা কত, পি অফ এ তাহলে কত রয়েছে দেখো, না 1 2 3 4, তাহলে 4 ডিভাইডেড বাই নমুনা বিন্দু তো কটা ছিল, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 4/8, তাহলে 1/2, এটা হচ্ছে পি অফ এ, তাই তো। আচ্ছা এরপর পি অফ বি একই রকম ভাবে, এখানে কত না বি এর স্যাম্পল স্পেস কটা রয়েছে, 1 2 3 4, ফোর নাম্বার, আর এখানেও 8, তাই তো, তার মানে পি অফ বি হচ্ছে হাফ, ঠিক। আর পি অফ এ ইন্টারসেকশন বিটা কত না, পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 1 2, আর এদিকে কত রয়েছে স্যাম্পল স্পেসটাতে, 8, তার মানে 1/4। তাহলে আমরা কি করলাম না প্রত্যেকটা নিউমেরিক্যাল মানে প্রবাবিলিটিটা বার করলাম। আচ্ছা এবার ঘটনা দুটো স্বাধীন, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি মানে দেখো 1/4, দেখো 1/4 ইন্টু সমান 1/2 ইন্টু 1/2 লিখতে পারি তো, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি লিখতে পারি, তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি,
আর এই কন্ডিশন হলে আমরা কি জানি যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সেটা আমাদের প্রমাণ করতে দিয়েছো। এবারে লিখে দেবে অতএব এ এবং বি ঘটনা দুটি স্বাধীন হলো। আচ্ছা এটা গেল আটের অঙ্কটা, একই রকম ভাবে নয়ের অঙ্কটা আগে পড়ো, তারপর আবার এটা দেখবে। আচ্ছা নয়ের অঙ্কটা তোমরা পড়ে নিয়েছো, পড়া পড়া হয়ে গেল, ভিডিওটা ওপেন করো। আচ্ছা নয়ের অঙ্কটা আমি শুরু করি। নয়ের অঙ্কটাতে দেখো দিয়েছে দুবার টস করার নমুনা, ঠিক আছে। আচ্ছা দুবার টস করা হয়েছে, তাহলে এখানে আবার লিখবে যে দুবার টস করার ঘটনার নমুনা বিন্দু হলো কি কি হতে পারে। এই লাইনগুলো কিন্তু অ্যাড করবে, কি কি হতে পারে, নয় দুটোই হেড পড়তে পারে, নয়তো প্রথমটা হেড দ্বিতীয়টা টেল পড়তে পারে, নয় প্রথমটা টেল দ্বিতীয়টা হেড পড়তে পারে, নয় দুটোই টেল পড়তে পারে। এটা আমাদের স্যাম্পল স্পেস হতে পারে। আচ্ছা এরপর দিয়েছিল যে এ বি আর সি, আচ্ছা প্রথম টসে দ্বিতীয় টসে এবং কেবল একটি হেড পড়া ঘটনা সূচিত হয়, সেই অনুযায়ী স্যাম্পল স্পেস আমরা বার করছি। আচ্ছা এ ইকুয়াল টু তাহলে কি হবে, দুটোই এইচ অথবা এইচ আর টি, কারণ প্রথম টসে হেড ছিল, তাই তো। আচ্ছা বিটা কি হবে, না বিটা ছিল আমাদের দ্বিতীয় টসে হেড, তার মানে বিটা হবে এখানে দুটো এইচ এর ক্ষেত্রে রয়েছে আর একটা টি আর এইচ দ্বিতীয় টসে হেড। আচ্ছা আর সিটা ছিল আমাদের দেখবে কেবল একটি হেড পড়ার ঘটনা, কেবল একটি হেড পড়ার ঘটনা মানে কোনটা, একটা প্রথমটা পড়তে পারে একটা দ্বিতীয়টা পড়তে পারে, ঠিক। এই জিনিসগুলো একটু ভেবে চিনতে করবে, ঠিক আমি তাও দেখিয়ে দিচ্ছি এখন দেখো। আচ্ছা এরপর আমরা এ ইন্টারসেকশন বি, এখানেও তিনটে প্রতি তিনটে জোড়াই স্বাধীন সেটাই দেখা দেবে, ঠিক আছে। আচ্ছা এ ইন্টারসেকশন বি আমরা বার করবো প্রথমে, কি আছে এইচ এইচ আসছে। আচ্ছা তারপর বি ইন্টারসেকশন সি কোনটা আছে দেখো, টি এইচ আছে, আর সি ইন্টারসেকশন এ কি আছে, এইচ টি আছে, ঠিক। এরপর একই রকম ভাবে আগেরটাতে যেমন দেখালাম প্রবাবিলিটি অফ সবগুলো বার করবো। এবারে প্রবাবিলিটি অফ এ কত হবে, 2/4, কারণ এখানে স্যাম্পল স্পেস দুটো আর নমুনার বিন্দুর স্যাম্পল স্পেসটা ছিল আমাদের চারটে, তাহলে 2/4 মানে হাফ। পি অফ বিটাও সেম, হাফ হচ্ছে দেখো 2/4 ইকুয়াল টু হাফ, আর পি অফ সিটা দেখো আসছে কত, না পি অফ সিটাও দেখো সেম আসছে 2/4 ইন্টু হাফ, ঠিক। এটা আমরা প্রবাবিলিটি বার করলাম এ বি সি তিনটে ইভেন্টের। আচ্ছা এরপর প্রত্যেকটা ইন্টারসেকশনের আমরা তোমার প্রবাবিলিটি বার করব, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, 1/4 হবে। আচ্ছা পি অফ, কারণ এখানে একটাই আছে, আচ্ছা পি অফ বি ইন্টারসেকশন সি টাও 1/4 হবে, আর পি অফ সি ইন্টারসেকশন এটাও হবে 1/4, তাই তো। প্রত্যেকটা প্রবাবিলিটি বাই করা হয়ে গেল। এরপর আমরা প্রত্যেকটা জোড়াই বলেছে কি ঘটনা তিনটি প্রতি জোড়ায় স্বাধীন, তাহলে জোড়ায় জোড়ায় আমরা বার করবো, তাহলে পি অফ এ ইউনিয়ন এই এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেখো 1/4, দেখো 1/2 ইন্টু 1/2 মানে পি অফ এ ইন্টু পি অফ বি লিখতে পারি, তাহলে একটা ঘটনা আমাদের স্বাধীন প্রমাণিত হয়ে গেল। একই রকম ভাবে পরের গুলোও দেখো, পি অফ বি ইন্টারসেকশন সিটাও আছে 1/4, তাহলে এটাও লিখতে পারি পি অফ বি ইন্টু পি অফ সি। তারপরেরটাও তাই, সি ইন্টারসেকশন এ আছে, পি অফ সি ইন্টু পি অফ এ আমরা লিখতে পারি, দেখো সেখানে মানগুলো ম্যাচ করছে 1/4 ইকুয়াল টু 1/2 ইন্টু 1/2, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ঘটনার প্রতি তিনটি জোড়াটাই স্বাধীন। এটা তোমরা লিখে নেবে, নিয়ে ব্র্যাকেটে লিখবে প্রুফড, নয়ের অঙ্কটা হয়ে গেল। একই রকম দশের অঙ্কটা তোমরা পড়ো, তারপর আমি অঙ্কটা করাই। আচ্ছা এখানে আমি দশের অঙ্ক শুরু করি, দশের অঙ্কটা কি দিয়েছে না প্রথম, আচ্ছা প্রথমে কি দিয়েছিল না প্রথম পাশে, আমরা কি প্রথমে ধরে নেব না, প্রথমে আমি লাইনটা বলছি সেটা ভিডিওটা পজ করে প্রথমে লেখো, প্রথমে লেখো যে ধরি প্রথম পাশে চার পড়ার ঘটনা এ, ঠিক আছে। আমরা কিরকম করবো না, প্রথম পাশে এখানে ছিল কি যে দুটো পাশা ছোড়া সমসম্ভব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়েছে, এবার প্রথম পাশে চার পড়ার ঘটনা বলেছে এবং দ্বিতীয় পাশে কি বলেছে না পাঁচ পড়ার ঘটনা, তাহলে দুটো জিনিস আমরা প্রথমে ধরে নেব। প্রথম পাশে চার পড়ার ঘটনা রয়েছে প্রথমটা, তাহলে সেটাকে আমরা এ ধরে নিচ্ছি, এবং দ্বিতীয় পাশে পাঁচ পড়ার ঘটনা সেটাকে বি ধরে নিচ্ছি। এই লাইনটা তোমরা লিখে নাও, ঠিক আছে। লেখার পর তাহলে আমাদের দুটো যে সমসম্ভব পরীক্ষা, দুটো যখন রোলিং ডাইস করছি, ঠিক আছে, যখন দুটো ছক্কা ফেলছি, তার স্যাম্পল স্পেস কতটা হতে পারে দেখো, এটাটাও ছটা মানে ফার্স্ট যে ডাইস তার ছটা রকম পড়তে পারে 1 2 3 4 5 6, আবার সেকেন্ড ডাইস সেটারও ছ রকম পড়তে পারে 1 2 3 4 5 6, তাহলে টোটাল নমুনা স্পেস, টোটাল নমুনা স্পেস কত হতে পারে, 6 × 6 = 36 হতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জিনিসটা তোমরা লিখবে, ঠিক আছে, তাহলে টোটাল স্যাম্পল স্পেস কত হতে পারে, 6 × 6 = 36, ঠিক। যদি মনে না হয় নিজেরা ভেবে ভেবে দেখবে, ঠিক আছে, একটার এক পড়লো আর একটার এক, এরকম করে দেখবে দেখবে 36টাই বেরোবে, ঠিক আছে। আচ্ছা এরপর পড়েছে এ যে ঘটনাটা আমরা ধরেছি সেটাতে প্রথম মানে প্রথম দানটাতে চার পড়তে পারে, তো সেটা আবার ছ রকম ভাবে পড়তে পারে, এটা একটু নিজেদের মাথায় ভাবতে হবে, ঠিক। ছ রকম ভাবে পড়তে পারে এই কারণেই বলা হচ্ছে, কারণ প্রথম পাশারে মানে ফার্স্ট এরটা ফিক্সড চার পড়েছে,
সেকেন্ডারটাতে কি হতে পারে, এক পড়তে পারে, দুই পড়তে পারে, তিন পড়তে পারে, এরকম করে ছবার পড়তে পারে। তাহলে করকম ভাবে পড়তে পারছে? ছ রকম ভাবে, বোঝাতে পারলাম? তাহলে এখানে আমরা পি অফ এ এটাও লিখবে যে ফার্স্টে যে এ এর ঘটনাটা সেটা ছ রকম ভাবে প্রথম পাশায় চার্ট করতে পারে, এই লাইনটা একটু লিখবে। তাহলে আমি প্রবাবিলিটি অফ এ কি লিখতে পারি, সিক্স বাই স্যাম্পল স্পেস টোটাল কত, 36, তার মানে 1/6। একই রকম ভাবে দ্বিতীয় পাশের ক্ষেত্রে ফিক্সড হচ্ছে 5, যেটা বি ঘটনাটা, ঠিক? তাহলে দ্বিতীয় পাশায় 6 পড়ছে, মানে প্রথম পাশে 1-6 এর মধ্যে যে কোনো পড়তে পারে, তাহলে সেটাও 6 রকম ভাবে পড়তে পারে। তাহলে এটাও কি 6/36 হচ্ছে, তার মানে 1/6 হচ্ছে, ঠিক? আচ্ছা, এরপর পি অফ এ ইন্টারসেকশন বি যেমন ভাবে বের করছি, এই লাইনগুলো শুধু অ্যাড করবে তোমরা, যে যে মুখে বলে দিচ্ছি সেই লাইনগুলো একটু ভেবে সুন্দর করে অ্যাড করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দুটো ইন্টারসেকশন ভাবার চেষ্টা করো। দুটোর ইন্টারসেকশন কিন্তু প্রথম পাশায় 4 আর দ্বিতীয় পাশায় তোমার কত দিয়েছে, 5 দিয়েছে, তাই তো? তাহলে এটা একরকম ভাবে পড়তে পারে, দু রকম ভাবে ভাবতে পারো। একটা হচ্ছে প্রথমটা যখন ফিক্স ছিল 4 পড়েছিল, দ্বিতীয় পাশে যখন 1-2-3-4-5 ওইভাবে একটা ছিল, অথবা দ্বিতীয় পাশের ক্ষেত্রে 5টা ফিক্স ছিল, তখন প্রথম পাশে 1-2-3-4-4, তাহলে 4,5 যে দানটা সেটা হচ্ছে। তাহলে কটা না একটা, কতগুলোর মধ্যে, 36 এর মধ্যে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটিটা কত হচ্ছে, 1/36। আচ্ছা, তাহলে 1/36 ইকুয়াল টু আমরা লিখতে পারি তো 1/6×1/6, আর এটা দেখো পি অফ এ ইন্টু পি অফ বি, ঠিক? জিনিসটা একদম ইজি, শুধু একটু বোঝানোর ছিল। তাহলে এটা আমরা লিখতে পারি তো এ আর বি ঘটনা দুটো স্বাধীন, মানে প্রথম পাশায় 4 পড়ার ঘটনা, দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটো স্বাধীন, ঠিক? এরপর 11 অঙ্কটা পড়ো, 11 অঙ্কটা পড়ো, নিয়ে এই ভিডিওটা দেখো কি দিয়েছে না। কোনো সম্ভাব্য পরীক্ষায়, কোনো সমসম্ভব পরীক্ষা 8টা ফল দিয়েছে, তাই তো? আচ্ছা, এরপর এখানেও আমরা, আমি বলে বলে যাচ্ছি, তোমরা দেখো নিজেরা করো আর আমার সাথে মেলাও। প্রথমে এ ইন্টারসেকশন বি বার করো, ঠিক আছে? কারণ এখানে কি দিয়েছে না, 8টা ফল দিয়েছে সমভাবে সম্ভাব্য র্যান্ডম এক্সপেরিমেন্টের পর, তারপর সেগুলো কি না তিনটির অধীনতা বা স্বাধীনতা এক্সপেরিমেন্ট করতে বলেছে। আচ্ছা, তো আমি যেগুলো বলছি সেগুলো নিজেরা এতদিনে বের করতে শিখে গেছো, বের করো। প্রথমে এ ইন্টারসেকশন বি বের করো, দেখো পাচ্ছি আমরা E3 E4। আচ্ছা, তারপর বি ইন্টারসেকশন সি বার করো, দেখো পাচ্ছি E3 E4। তারপর সি ইন্টারসেকশন এ বার করো, দেখো পাচ্ছি E3 E4। একই রকম ভাবে এরপর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার করো, দেখো পাচ্ছি E3 E4, পাচ্ছি তো? পেলাম। আচ্ছা, এই তিনটে আমরা বার করলাম, এরপর আমরা সবগুলো প্রবাবিলিটি বার করব। পি অফ এ প্রবাবিলিটি কত হচ্ছে দেখো না, পি অফ এ এখানে দেখবে এর মধ্যে কটা টার্ম রয়েছে, 4টা, E1 E2 E3 E4, তাহলে 4টা, আর টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে 8টা ফল, তার মানে 4/8, মানে হাফ। তারপর পি অফ বি একই রকম ভাবে বের করো, দেখো কত আসছে, নিজেরা দেখো, দেখো হাফই আসছে, 4/8 = হাফ। পি অফ সি ও দেখো হাফ আসছে, আসছে তো? আমি বলছি বলে লিখে নিও না, নিজেরা একবার দেখো ভেবে, ঠিক আছে? এরপর পি অফ এ ইন্টারসেকশন বি এটা দেখো কত আসছে, পি অফ এ ইন্টারসেকশন বি এর টার্ম কত আছে, 2, আর ফল কটা, 8টা, মানে 2/8, তাই তো? তাহলে 2/8 মানে 1/4। একই রকম ভাবে পি অফ বি ইন্টারসেকশন সি ও দেখো আসছে 1/4, পি অফ সি ইন্টারসেকশন এ ও আসছে 1/4, এরপর পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই তিনটে দেখো কত আসছে, একই আসছে, 1/4ই আসছে, 1/4। নিজেরা দরকার হলে ভিডিও পজ করে নিজেরা বের করো, আমার সাথে মেলাও, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলেছে যে প্রত্যেকটা জোড়া স্বাধীন না অস্বাধীন, এটা আমাদের অধীনতা স্বাধীনতা প্রমাণ করতে দিয়েছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি একে একেবারে ভেবে দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি মানে 1/4 = 1/2×1/2, যে দুটো পেয়েছি, তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি আমরা লিখতে পারি। আবার পি অফ বি ইন্টারসেকশন সিটা 1/4 পেয়েছি, তাহলে এখানে পি অফ বি আর পি অফ সিও 1/2 করেছিল, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, পি অফ বি ইন্টু পি অফ সি। একই রকম ভাবে পি অফ সি ইন্টারসেকশন এ তো আমরা কি লিখতে পারি, পি অফ সি ইন্টু পি অফ এ। তাহলে এ বি সি ঘটনা তিনটা কি হচ্ছে বেরোলো আমাদের, প্রত্যেকটা জোড়াটা স্বাধীন, ঠিক? আবার এটা গেল প্রত্যেকটা জোড়া ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে কি হওয়া উচিত ছিল না, এখানে হওয়া উচিত ছিল, যদি স্বাধীন হতো তাহলে এটা সমান হওয়া ছিল 1/2 × 1/2 × 1/2, মানে 1/8 হওয়ার কথা, কিন্তু আছে কত, 1/4, তার মানে কিন্তু এই ঘটনাটা এটা কিন্তু হলো না, মানে এখানে হলো না কিটা, এটা লিখবে যে অসমান পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি,
তার মানে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় স্বাধীন। আমাদের কনক্লুশন কি হলো, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় স্বাধীন, কিন্তু তিনটে ঘটনা পরস্পর স্বাধীন নয়। এই দুটো লাইন তোমরা লিখবে, ঠিক? এটা আনসারটা। এরপর আবার ভিডিওটা পজ করো, বারোর অঙ্কটা পড়ো। বারোর অঙ্কটা কিছু কিছু নেই পড়ার মতো, তাও একবার দেখে নাও তোমরা। এরপর আমি বারোর অঙ্কটা শুরু করব। আচ্ছা, বারোর একেরটা একদম ফার্স্টেরটা কি দিয়েছে না, পি অফ এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন। আচ্ছা, এখানে একই রকম ভাবে আমি ফর্মুলাটা শিখেছি, কি করতে লিখতে পারি আমরা, যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তাই তো? আচ্ছা, এটা আমরা লিখতে পারি, এটা আমাদের ফর্মুলা। আর তোমাদেরকে আমি বলেছিলাম, যদি এটা বুঝতে না পারছো তাহলে আমাকে বলবে, আমি ছোট্ট করে একটা ভিডিও করে সেটা জিনিসটা দিয়ে বুঝিয়ে দেবো। আচ্ছা, আবার এটা আমরা কি লিখতে পারি, কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারি। আচ্ছা, এরপর এখানে কি দিয়েছে দেখো, পি অফ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বিটা সি দিয়ে দিয়েছে, তাহলে ওয়ান মাইনাস সি, এটার মানটা এটাই হলো, এটাই আনসার, ঠিক? মানে বইটা তোমরা পাশে রেখেছো, তো আমি আর তোমাদের দেখাচ্ছি না, কারণ বারবার বইটা আনতে গেলে একটা টাইম ওয়েস্ট হয়ে যায়। আচ্ছা, এবার দুয়েরটা আমি দেখি কি দিয়েছে না, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, ঠিক? আচ্ছা, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এটা আমরা কিভাবে করব না, প্রথমে এ ইউনিয়ন বি এর ফর্মুলায় ভেঙে দাও। এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা কি হয় থাকে না, পি অফ এ, তাহলে এখানে পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি, তার মানে পি অফ বি, তারপর মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হয়, তাহলে এখানে হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আমি শুধু ফর্মুলাটাই ভাঙলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পি অফ এ কমপ্লিমেন্ট মানে কি লিখতে পারি, ওয়ান মাইনাস পি অফ এ লিখতে পারি, প্লাস এখানে পি অফ বি আছে, আর এটা আমরা আবার কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই জিনিসটা আমরা কি লিখতে পারি, বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা আমরা লিখতে পারি। এটা নিজেরা আমি বলবো, একটা করে এ একটা সেট নাও, বি একটা সেট নাও, নিয়ে নিজেরা করে দেখো জিনিসটা আসছে কিনা। আমিও নিজেও প্রথম প্রথম দেখেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি আছে। এরপর দেখো প্রত্যেকটার মান আমরা জানি, তার মাঝে প্রথমে এখানে আমরা এই যে জিনিসটা ব্র্যাকেটটাকে ওপেন করে নিই, তারপর প্রত্যেকটার মান দেখো জানি, বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, পি অফ এ পি অফ বি, আচ্ছা মাইনাস পি অফ বি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস আসছে, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি আসছে, তাই তো? আচ্ছা, এবার মানগুলো দেখি কি দিয়েছে। প্রথমে একদম ওয়ান মাইনাস পি অফ এটা দিয়েছে এ, আর তারপর পি অফ বিটা দিয়েছে স্মল বি, তারপর মাইনাস এটা স্মল বি থাকবে, প্লাস এটা আসছে সি, তার মানে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান মাইনাস এ প্লাস সি, এটাই আনসার। প্রত্যেকটা রাশির মান নির্ণয় করতে বলেছে, হলো? আচ্ছা, এরপর তিনেরটা কি দিয়েছে দেখি, তার তিনেরটা দিয়েছে ওরা যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একই রকম ভাবে কি লিখতে পারি না, পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, ঠিক আছে? উল্টো হয়ে যায় জিনিসটা, উল্টো হয়ে যায়, এটা মাথায় রাখবে। যখন এখানে ইন্টারসেকশন দেবে তখন হোল ইউনিয়ন দিয়ে হোল কমপ্লিমেন্ট হয়। আচ্ছা, এই জিনিসটাকে আবার কিভাবে ভাঙতে পারি, ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এটার ফর্মুলা আবার আমরা জানি কি হবে না, ওয়ান মাইনাস পি অফ এ মাইনাস দিয়ে গুণ হচ্ছে, তাহলে পি পি অফ বি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। সব মানগুলো জানি, এটা হচ্ছে স্মল এ দিয়েছে, এটা স্মল বি দিয়েছে, আর এটা দিয়েছে সি, তাহলে ওয়ান মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এটাই হচ্ছে আনসার, ঠিক? এটা গেল কত অঙ্কটা বলতো, তেরো বারো অঙ্কটা। আচ্ছা, এরপর তেরো অঙ্কটা আবার কতগুলো মান দিয়েছে, এবং প্রত্যেকটা এ আর বি ঘটনা দুটির ক্ষেত্রে পরস্পর পৃথক কিনা এরকম করে ওরা দেখাতে বলেছে, তাই তো? আচ্ছা, একই রকম ভাবে আমরা প্রত্যেকটার মান আগে বের করব, তাহলে হচ্ছে আমাদের তেরো অঙ্কটা শুরু হবে, তাই তো? আচ্ছা, তেরোটা প্রথমে এরা কি দিয়েছে দেখি না, পি অফ বি কমপ্লিমেন্ট, পি অফ বি কমপ্লিমেন্ট, তাই দিয়েছে তো? আচ্ছা, পি অফ বি কমপ্লিমেন্ট মানে কি, ওয়ান মাইনাস পি অফ বি, তাহলে ওয়ান মাইনাস পি অফ বি দিয়েছে হাফ, তাহলে হাফ আনসার চলে এলো, এক একটা একদম ফার্স্ট যেটা দিয়েছে। আচ্ছা, সেকেন্ডেরটা কি দিয়েছে না, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক? দেখছো তো বইয়ে, তোমরা দেখো পরপর কি দিয়েছে, আমি আর বইটা এনে এনে দেখাচ্ছি না। পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কিভাবে লিখতে পারি না, পি অফ এটা লিখতে পারি এ মাইনাস এ ইন্টারসেকশন বি লিখতে পারি, ঠিক? এ মাইনাস এ ইন্টারসেকশন বি লিখতে পারি, এবার ব্র্যাকেটটা ওপেন করলে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, মানগুলো দেখো দিয়ে দিয়েছে না, এটা প্রথমেরটা দিয়েছে ওয়ান বাই থ্রি, আর তারপরে পি অফ এ ইন্টারসেকশন বি দিয়েছে ওয়ান বাই ফোর, তাই তো? হ্যাঁ, ওয়ান বাই ফোর, তাহলে কত আসছে এখানে দেখো, টুয়েলভ, ফোর মাইনাস থ্রি ওয়ান, ওয়ান বাই টুয়েলভ আসছে, ঠিক? আচ্ছা, এটা গেল সেকেন্ডেরটা। থার্ডেরটা কি দিয়েছে না, থার্ডেরটা দিয়েছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি,
এখানে আমরা ফর্মুলা জানি, তাহলে ফর্মুলা আমি ডাইরেক্ট বসাচ্ছি, ঠিক আছে? কি ফর্মুলা হয়? পি অফ এ কি দিয়েছে 1/3, প্লাস পি অফ বি কি দিয়েছে 1/2, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি দিয়েছে 1/4। লসাগু করো কত আসছে, 12, ওপরে এটা আসছে দেখো 7, তাহলে 7/12 হচ্ছে আনসার। আচ্ছা, তারপরে ফোরেরটা কি দিয়েছে, পি অফ বি বাই এ দিয়েছে, পি অফ বি বাই এ। ফর্মুলা কি ছিল না, পি অফ এ ছিল হরে, আর ওপরে আমি কি বলেছিলাম, পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি। একই রকম ভাবে 1/4 আছে এটা, আর এটা দিয়েছে 1/3, কত আসছে 3/4 হয়ে গেল। তারপর কি দিয়েছে, পি অফ বি বাই এর জায়গায় পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? আচ্ছা, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই জিনিসটা আবার আমরা কি জানি না, পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, তাই তো? আচ্ছা, এটা আবার লিখতে পারি 1 পি অফ এ ইউনিয়ন বি। কিছুই না, শুধুমাত্র দেখতে হবে আমাদের কি কি মান আছে, যে যে মানগুলো আছে সেখানে আমাদের আনতে হবে। এখানে দেখো এ ইউনিয়ন বি এর মান দেয়নি, কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান আছে, তাহলে এটা আমরা ভেঙে দেবো। 1 পি অফ এ মাইনাস পি অফ বি, আবার মাইনাস হয়ে থাকে তাহলে মাইনাস, এখানে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। প্রত্যেকটার মান দিয়েছে, মান আমরা বসাবো, এটা 1/3, এটা 1/2, এটা 1/4, এটা আছে দেখো 12, এটা কত আছে 12, মাইনাস এটা 5 আসছে, তাহলে 5/12, ঠিক? আচ্ছা, এরপর কি দিয়েছে না, পি অফ, আমার খাতাটা বেড়ে শেষ হতে চললো, পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটার মান, তাই তো? পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কিভাবে লিখতে পারি, ইউনিয়নের ফর্মুলায় প্রথমে ভাঙো, ইউনিয়নের ফর্মুলা ভাঙলে পি অফ এ প্লাস পি অফ, এখানে বি বি এর জায়গায় আছে বি কমপ্লিমেন্ট, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক? এটা আবার কিভাবে লিখতে পারি, বি কমপ্লিমেন্টটাকে 1 পি অফ বি লিখতে পারি। আচ্ছা, আর এটা আমরা কি করব না, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি লিখতে পারি, এ মাইনাস এ ইন্টারসেকশন বি লিখতে পারি, তাই তো? তাই এরপরে আমরা কি করবো না, এই ব্র্যাকেটটা ওপেন করবো, প্রত্যেকটার মান দেখো আমরা জানি, তাহলে পি অফ এ প্লাস 1 মাইনাস পি অফ বি, মাইনাস ব্র্যাকেট ওপেন করছি, পি অফ এ মাইনাস মাইনাস প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। প্রত্যেকটার মান আমরা জানি, প্রত্যেকটার মান শুধু বসাবো, এটা ফার্স্টটা আছে 1/ কত কত মান আছে, আচ্ছা দেখে নিই একবার, দাঁড়াও এক মিনিট, পি অফ এর মানটা আছে আমাদের 1/3, 1/3 প্লাস 1 মাইনাস, আচ্ছা এখানে কত আছে হাফ, হাফ আবার, আচ্ছা এখানে প্লাস পি অফ এ মাইনাস পি অফ এটা তো এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে দরকার নেই মানটা বসানো, তাহলে 1 হাফ প্লাস পি অফ এ ইন্টারসেকশন মানে 1/4 আছে, ঠিক? আচ্ছা, তাহলে কত আসছে দেখো 3/4 আসছে, 3/4। এরপর প্রত্যেকটার মান আমাদের বের করা কমপ্লিট। কি জানতে চেয়েছে, প্রথমটা দিয়েছে পরস্পর পৃথক কিনা, এ আর বি ঘটনা দুটি পরস্পর পৃথক কিনা, পরস্পর পৃথক কিনা হচ্ছে দেখো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিটা দেখো ওরা দিয়েছিল 1/4। আমি তোমাদের যখন একদম ফার্স্টে শেখাচ্ছিলাম যে পরস্পর পৃথক হতে গেলে প্রবাবিলিটি এ এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি নাল সেট হতে হয়, কিন্তু এখানে 1/4 দিয়েছে, তার মানে নট ইকুয়াল টু জিরো, তার প্রবাবিলিটি জিরো হতে হয়, কিন্তু এখানে 1/4 দিচ্ছে, তার মানে পৃথক নয়, এখানে যেহেতু এটা অতএব পৃথক নয় লিখে দেবে। আচ্ছা, নাম্বার টু কি দিয়েছে, না নাম্বার টু দিয়েছে স্বাধীন কিনা, স্বাধীন হতে গেলে কি হতে হয়, তার দুটোর গুণফল আমাদের সেম হতে হয়। আচ্ছা, এখানে কি দুটোর গুণফল সেম হচ্ছে, দেখো ঘটনা দুটো স্বাধীন হচ্ছে না, কারণ পি অফ এ ইন্টারসেকশন বিটা দুয়েরটা করাচ্ছি, পি অফ এ ইন্টারসেকশন বি সমান এসছে 1/4, আর পি অফ এ ইন্টু পি অফ বি গুণ করলে আসছে দেখো 1/6 আসছে, তার মানে দুটো সেম নয়, তার মানে ঘটনা দুটো স্বাধীন নয়, কারণ এটাই আমাদের ফর্মুলা, তোমাদের ফর্মুলা ছিল যে দুটো আমাদের সেম হতে হবে, ঠিক? তাহলে স্বাধীন নয় এটাও লিখবে। তিন নাম্বার দিয়েছে সমভাবে সম্ভাব্য কিনা বলো। আচ্ছা, সমভাবে সম্ভাব্য তখনই হতো যখন পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হতো, কিন্তু দেখো এটা 1/3, এটা 1/2, তার মানে নয়, তার মানে সমভাবে সম্ভাব্য নয় লিখবে। আচ্ছা, সম্পূর্ণ কিনা বলো, সম্পূর্ণ যদি হতো তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হতে হতো, কিন্তু পি অফ এ ইউনিয়ন বি এর মানটা দেখো 1 আসেনি, 7/12 এসছে, তাহলে এটাও নট ইকুয়াল টু 1, কত এসছে ইকুয়াল টু 7/12 এসছে, তার মানে ঘটনা দুটি সম্পূর্ণ নয়, ঠিক? আমি কন্ডিশন অনুযায়ী পুরোপুরি বলে দিলাম যে কি কি হলে কি কি হতো, আশা করছি 13 অঙ্কটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই, আর অসুবিধা যদি না থাকে জানবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপর 14 অঙ্কটা, 14-র একেরটা একদম দিয়েছে, কি দিয়েছে না, প্রদত্ত দিয়ে দিয়েছে। আচ্ছা, 14 অঙ্কটা দেখো, 14 অঙ্কটা না যেগুলো করালাম তার মধ্যেই দিয়েছে, সুতরাং 14-র একেরটা তোমরা পুরোপুরি পারবে।
আচ্ছা 14 এক একটা পারবে, আর 14 দুই একটা দেখো কি দিয়েছে, 2 অফ পি এন একটা কন্ডিশন দিয়েছে, 2 অফ পি এ ইকুয়াল টু পি বি 5/3, আর এ বাই বি টা দিয়েছে 2/5, হলে পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। আচ্ছা পি অফ এ বাই বি আগে আমরা দেখি, এ বাই বি টা দিয়েছে 2/5, এটা থেকে আমরা প্রথমে সূত্র বসাবো। এক একটা একদম আগে যেটা করার আমি সেখানেই আছে দেখবে, এটা কি লিখতে পারি, এটার ফর্মুলাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি ইকুয়াল টু, তাহলে আমরা 2/5 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপর পি অফ বি মানটা দেখো ওরা দিয়েছে 5/13, ঠিক আছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিটা রইলো ডিভাইডেড বাই এটা দিয়েছে 5/13, তাহলে ইকুয়াল টু 2/5, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা কত আসছে, পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা দেখো ক্রস মাল্টিপ্লিকেশন এখানে করছি, তাহলে কত আসছে, 5টা কেটে আছে, মানে 2/13 আসছে, রাইট। আচ্ছা এরপর পি অফ এ ইউনিয়ন বি লেখো, পি অফ এ ইউনিয়ন বি এর মানটাই তো জানতে চাইছিল, দেখো এটার ফর্মুলা যদি ভাঙে প্রত্যেকটার মান আমরা জানি কি হয় ফর্মুলাটা, এটা হয়ে থাকে পি অফ এ ইন্টু প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, প্রত্যেকটার মান আমরা দেখো দিয়ে দিয়েছে, ফার্স্টেরটা মান কত দিয়েছিল না পি অফ টু, আচ্ছা এখানে দিয়েছে যে 2 অফ পি এ ইকুয়াল টু পি অফ বি, তাই তো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পি অফ এ ইকুয়াল টু পি অফ বি বাই 2, তার মানে পি অফ বি বাই 2, তাহলে পি অফ বি এখানে আবার আমরা কত আসছে দেখো, মানটা দিয়েছে 5/13, 5/13 দিয়েছে, তার মানে 5/26 হচ্ছে, তাই তো, এই কন্ডিশনটা ওরাই দিয়েছে, তাহলে এখানে 5/26 প্লাস এটা 5/13 মাইনাস এটা আমরা বার করলাম দেখো 2/13, 26 লসাগু এটা কত আছে, 5 + 5 - 2 মানে এখানে আসছে 11/26, এটাই হচ্ছে আনসার, ঠিক। এটা হলো আমাদের আজকে দেখো একদম 14 অবধি কমপ্লিট হয়ে গেল, পরের দিন 15 থেকে করাবো, একটু ধৈর্য ধরে দেখবে, আর আমার খাতাও শেষ ইভেন। আচ্ছা এরপর থেকে তাহলে শুরু হচ্ছে, প্র্যাকটিস করতে থাকো, অসুবিধা হলে বলবে, টাটা।